আপনাদের কেন আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না যখন কিনা রিয়েলমি শুধুমাত্র পনেরো হাজার রুপিতে লঞ্চ করে দিল তাদের রিয়েলমি পি আর এই সিরিজের প্রথম স্মার্টফোনটা এতটাই পাওয়ারফুল যে সবার গুম হারাম করে দিয়েছে বিকজ এই ফোনটাতে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা দামের ফোনে থাকা ডায়মন্ড সিটি সেভেন জিরো ফাইভ জিরোর মতো একটা পাওয়ারফুল চিপসেট রয়েছে তার পাশাপাশি ওয়ান টোয়েন্টি হার্জের অ্যামোলে প্যানেলের ডিসপ্লে ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান টাইপের স্টোরেজ টাইপ আর থেকে ষোলো জিবি র্যামের সাপোর্ট তার পাশাপাশি পাশাপাশি ইউএফএস থ্রি ক্যাটাগরির ইন্টারনাল মেমোরিকে ইউজ করা হয়েছে আপনাদের কি মনে হচ্ছে আমি ঠাট্টা করছি না একদমই ঠাট্টা করছি না রিয়েলমি এই কাজটা করে দেখিয়েছে সো আজকের এই ভিডিওতে পি ওয়ান স্মার্টফোনটা বাংলাদেশে কেমন প্রাইসে পাওয়া যাবে তার পাশাপাশি আদৌ কি ফোনটা সব কিছু ঠিকঠাক আছে কি না সেই সম্পর্কে জানাচ্ছি তাই লাইক এবং সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন অনেকটাই হালকা পাতা টাইপের স্মার্টফোন হচ্ছে কি রিয়েলমি পি ওয়ান এই ফোনটার ওজন শুধুমাত্র একশো গ্রাম এছাড়া শুধুমাত্র এইট মিলিমিটার থিকনেস এর সাথেই আসে ফোনটি তো এক হাতে ইউজ করার ক্ষেত্রে যে কেউ আরামসে ইউজ করতে পারবে তবে হ্যাঁ কস্ট কাটিং করার জন্য পেছনে সস্তা টাইপের প্লাস্টিকে ইউজ করা হয়েছে এছাড়া গ্যাস এই ফোনটার ফ্রন্টে মারাত্মক লেভেলের অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে রয়েছে তাও আবার সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি এই ডিসপ্লেতে ওয়ান টোয়েন্টি হার্ড যে রিফ্রেশ রেট বারোশো এর পিক ব্রাইটনেস সহ ফুল এইচ ডি প্লাস রেজুলেশনটা থাকছে যেটা কিনা বেসিক বেসিক্যালি বিশ থেকে পঁচিশ হাজার রুপির স্মার্টফোনে দেখতে পাওয়া যায় তাই এক কথায় বলতে গেলে ডিসপ্লে নিয়ে কোনো অভিযোগ করা যাবে না বাজেটের মধ্যে সেরাটাই দিয়ে দিয়েছে রিয়েলমি আর গ্যাস এখানে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটাও রয়েছে যেটা কিনে অনেক ফাস্ট ছিল তাছাড়া সফটওয়্যার বেস ফেস আনলকের সুবিধা পাওয়া যাবে ফোনের দরজা খোলার জন্য রিয়েলমি ইউয়াই টা যে কতটা ভালো সেটা আমরা সকলেই জানি আর জিবি র্যামের ভিরেন্ট এর স্মার্টফোনে রিয়েলমি ইউয়াই টা সবচেয়ে ভালোভাবে কাজ করে বিকজ এখানে অনেক বেশি র্যাম খেয়ে নেয় রিয়েলমি ই ফাইভ পয়েন্ট জিরো আর অ্যান্ড্রয়েড ফোরটিনের সাথে আসা এই ডিভাইসটা অ্যান্ড্রয়েড ফিফটিন এবং সিক্সটিন এর আপডেটও পেয়ে যাবে এখানে থাকছে না তেমন বড় সড় বাঘ ভালুকের প্রবলেম তবে হ্যাঁ বেশ কিছু ব্লুটায় আর অ্যাপস দেখা পাওয়াই যাবে যেগুলো কিনা আমাদের মতো মোবাইল লাভারা খুব সহজে বন্ধ করতে পারবে এবং আনস্টল করতে পারবে রিয়েলমি পি এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে গে এর ডাইমেন্সিটি সেভেন জিরো ফাইভ জিরো চিপসেট যেই চিপসেটটা কিনা রিয়েলমি এলেভেন প্রো প্লাসে পাওয়া যায় আর সেই ফোনটা বাংলাদেশে আটত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা দিয়ে কিনতে হয় আমাদের তাছাড়াও সবচেয়ে কম দামে তিরিশ হাজার টাকার আশেপাশে ফোন কিনতে হবে যদি এই রকম টাইপের চিপসেট আমরা আমাদের ফোনে দেখতে চাই তো সেই জায়গায় রিয়েলমি ইন্ডিয়ান মার্কেটে শুধুমাত্র পনেরো হাজার রুপিতে ডাইমেন্সিটি সেভেন জিরো ফাইভ জিরোর মতো একটা চিপসেটকে দিয়েছে যার আন্তত ব্যাচ মার্কের স্কোর ছয় লক্ষের উপরে তাই এক কথায় বলতে গেলে এই বাজেট সেগমেন্টে মানে পনেরো হাজার রুপির বাজেট সেগমেন্টে পুরোপুরি মার্কেটটাকে কাঁপিয়ে দিয়েছে তারা বিকজ এই বাজেটে ইন্ডিয়াতে এত পাওয়ারফুল স্মার্টফোন আর নেই পাবজির মতো গেম সিক্সটি এপিএস এ পানির মতো খেলা যাবে এখানে জেম সেম এর মতো গেমটাও আপনারা নর্মাল এবং লোয়ার গ্রাফিক্স রেখে সবচেয়ে ভালোভাবে খেলতে পারবেন আর ফ্রি ফায়ার সহ অন্য যে কোনো গেম একদম পানির মতো চলবে রিয়েলমি পি ওয়ান দ্বারা পি মানে হচ্ছে গিয়ে পাওয়ার আর এই ফোনটা এতটাই পাওয়ারফুল বাজেট অনুযায়ী যারা কিনা ভিডিও এডিটিং এর কাজ করেন অথবা কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন তারাও ফুল এইচডি রেজোলিউশনের ভিডিও গুলো আরামসে এডিট আর রেন্ডার করতে পারবেন আমার মতো রিয়েলমি পি স্মার্টফোনটি দ্বারা তাই কম বাজেটের মধ্যে সেরা কিছুই নিয়ে হাজির হয়ে গিয়েছে রিয়েলমি তার পাশাপাশি ইউফএএস 3.1 পয়েন্ট ক্যাটাগরির ইন্টারনাল মেমোরিকে দিয়ে দিয়েছে তারা সো এই বাজেটে মানে পনেরো হাজার রুপি বাজেটে ম্যাক্সিমাম স্মার্টফোনে ইউএফএস টু পয়েন্ট টু ক্যাটাগরির ইন্টারনাল মেমোরিকে দিয়ে থাকে সো এই দিক দিয়েও অনেক বেশি ফাস্ট মনে হবে রিয়েলমি পি ওয়ানকে আমি বলবো আট জিবি এবং দুশো ছাপ্পান্ন জিবির ভেরিয়েন্টটাকে নেওয়ার জন্য বিকজ এই ফোনটায় যে রিয়েলমি ইউটা রয়েছে সেটা অনেক বেশি র্যাম খেয়ে থাকে আর আট জিবি র্যামের সাথে আর আট জিবি র্যামকে এক্সট্রা যুক্ত করলে ষোলো জিবি ইউজ করা পসিবল হবে যেটা কিনে একটু একটু কাজে আসতে পারে বিকজ যে মেমোরিটাকে র্যাম হিসেবে ইউজ করা হবে তার স্পিড খুব ভালোই তবে হ্যাঁ কম বাজেটের মধ্যে মানে নিরানব্বই রুপির মধ্যে ভেরিয়েন্ট কে লঞ্চ করেছে রিয়েলমি সো বাংলাদেশের মার্কেটে কেমন প্রাইসে পাওয়া যাবে অবশ্যই বিশ থেকে বাইশ হাজার টাকায় যদি বাংলাদেশে এই ফোনটার ছয় একশো আঠাশ আসে তাহলে রিয়েলমি টেনের সবচেয়ে বড় একটা সাকসেসর হয়ে যাবে রিয়েলমি পি ওয়ান ইনফ্যাক্ট এই বাজেটে পুরোপুরি খোলা মাঠে গোল দিয়ে দেবে রিয়েলমি পি ওয়ান ফোনটি তবে আট দুশো ছাপ্পান্ন জিবির ভ্যারিয়েন্টের জন্য হয়তো তেইশ হাজার টাকার মতো খরচ করতে হতে পারে আমাদের আনঅফিসিয়াল ভাবে তো আপনার কাছে কি মনে হয় এই বাজেটটা আসলেই জোজ হ্যাঁ বাংলাদেশের প্রাইস হিসেবে অনেকটাই জোজ যদিও কিনা ইন্ডিয়ার মতো অতটা সস্তা প্রাইসে আমরা পাবো না তারপরও বিভিন্ন হাত ঘুরে যখন কিনা বাংলাদেশে সেল হবে এই ফোনটা বাইশ হাজার টাকায় অথবা বিশ হাজার টাকায় তখন আমি সব সময় এটাকে রিকমেন্ড করব। ক্যামেরা সেকশনে ফিফটি মেগা পিক্সেলের নর্মাল মেন ক্যামেরা রয়েছে ফোনটার পেছনে পাওয়া যাবে টু মেগা একটা ফালতু কোয়ালিটির ক্যামেরা তার সাথে এবং সিক্সটিন মেগা পিক্সেলের সেলফিকে দিয়ে দিয়েছে রিয়েলমি এখানে ফোর কে তে ভিডিও রেকর্ড করা পসিবল হবে আর টেন এটি পি সর্বোচ্চ চারশো আশি এ স্লো মোশনের ভিডিওগুলো আপনারা শুট করতে পারবেন যার কোয়ালিটি দুর্দান্ত ছিল কিন্তু হ্যাঁ ক্যামেরা সেকশনে আলট্রোয়েট ক্যামেরাকে দিলে অথবা ক্যামেরার সাথে ওয়াইসকে দিলে আরও কিছুটা বেটার হতে পারত তবে বাজেটটা এই দিক দিয়ে অনেকটা বেড়েও যেতে পারত। তাই আমার মনে হয় যে নর্মাল যে ক্যামেরা সেটআপটা দিয়েছে সেটা প্রসেসরের আইসপির কারণে খুব ভালোই কাজ করবে বাজেট অনুযায়ী তাছাড়া গ্যাস পাঁচ হাজার এমএচ ব্যাটারির সাথে পঁয়তাল্লিশ ওয়াটার চার্জিং স্পিড এই রকম টেকনোলজির সাথেই আসে রিয়েলমি পি ওয়ান ফোনটি সাতাশ থেকে তিরিশ মিনিটের মতো চার্জ করলে ফোনটাকে পুরোপুরি অর্ধেক চার্জ করা পসিবল হবে খুব দ্রুত যাই সহ কম্পাস আর প্রক্সিমেটি সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সরকে দিয়ে দিয়েছে রিয়েলমি থাকছে না এনএফসি সাপোর্ট তাই এনএফসি পেটা আমরা ইউজ করতে পারবো না এবং এফ এম রেডিওকেও বাদ দিয়ে দিয়েছে রিয়েলমি তবে হ্যাঁ ফোনের নিচে এবং উপরে রয়েছে ডুয়াল স্টোরি স্পিকার পাওয়া যাবে থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন জ্যাকের গর্ত তাছাড়া বক্সের সাথে পঁয়তাল্লিশ ওয়াটের চার্জারকে ফ্রিতে দিয়ে দেবে রিয়েলমি থাকছে টিপিউ কে সিম ইজেক্টার টুল সহ ইউএসবি টাইপ সি ডাটা কেবল সো গ্যাস আপনাদের কাছে রিয়েলমি পি ফোনটা কেমন লাগলো আমার কাছে তো জোস লেগেছে এখানে কমতি বলতে তেমন কিছুই নেই